আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে? বাসা হচ্ছে সবাই খুব ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো কয়েকদিন আগেই আমরা বেরিয়ে গেছিলাম বাবুরহাটে। বাবুরহাটে আমরা হাঁস কিনতে গেছিলাম। তো শীতকাল পড়ে গেছে, পিকনিকের সময় চলে এসছে, হাঁস মুরগি খাওয়ার সময় চলে এসছে। তো শীতকালে হাঁসের মাংস কতটা ভালো লাগে যারা মাংসপ্রেমী কিংবা যারা খাবার মানে একটু পেটুক টাইপের তারা অবশ্যই জানো। তো আমরা মালঞ্চ ব্রিজ ক্রস করে চলে গেলাম বাসন্তী হাইওয়ে ধরে তোমার কি বলে বাবুরহাটের দিকে। তো বাবুরহাটটা তোমার ইয়ের দিকে, তোমার কি বলে ওটাকে ভুলে গেছি, মিনাঘাট সাইডটায়, মিনাঘাট তোমার ছোয়ানি না কি বলে ওই সাইডটা, ওখান থেকে যেতে হবে ছোয়ানি মোড়ের ওখান থেকে ওই সাইডে চলে যেতে হবে। তো আমি আর আমার জিজু দুপুরবেলা চলে গেছিলাম আমাদের হাঁস কিনতে। আমাদের অ্যাকচুয়ালি দুটো হাঁস লাগবে, আমরা পিকনিকের জন্য হাঁসটা কিনে নিই, আমরা হাঁসটা কিনেছিলাম আমাদের বাড়িতে গেস্ট আসবে সেই জন্য। তো খাওয়া দাওয়া হয়তো আমি একটু দেখাতে পারবো, কারণ খাওয়া দাওয়াটা দেখানো হয়নি। তো আমরা অলমোস্ট চলে এসেছি, এই হলো তোমার বাবুরহাটের বাজার। ওই বাজারটা ক্রস করলে ওই সামনে মোড় ঘুরলেই কিন্তু তোমার এই বাবুরহাটে এটা চলে আসবে, ওই হাঁস মুরগির বাজারটা। তো আমরা বাজারে কিন্তু একদম চলে এসেছি, ওই দেখতে পাচ্ছ মেন রাস্তা, মেন রাস্তা থেকে বাঁ সাইডে চলে আসতে হবে, ঢুকে দেবে ওখানে, যে কেউ কেউ জিজ্ঞেস করলে ওরা বলে দেবে। তো আমি যখন বাজারটা ঢুকলাম, ঢুকে পুরো চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, কারণ এত মানে জীবজন্তু আছে, মানে জীবজন্তু বলতে হাঁস মুরগি মানে হাঁসের পিলে মুরগির পিলে সব রকম জিনিস মানে ভর্তি, পাখি টাকি সব ছিল, কিন্তু আমি সব রকম ক্লিপ নিতে পারিনি, কারণ আমি এক্সপেক্ট করিনি যে আমি এখানে ভিডিও বানাবো। তো ভাবলাম ভিডিওটা বানিয়ে নিতে। অলমোস্ট আমাদের একটা হাঁস কেনা হয়ে গিয়েছিলো আর আমরা হাঁসগুলো ওজন করেছিলাম। এটা হচ্ছে আমার আফার নন্দাই, তো উনিও ওনাদের বাড়ির ধারে দুজন উনি গিয়েছিলেন। দেখতে পাচ্ছ হাঁসের পিলেগুলো কত কিউট দেখাচ্ছে, আর এখানে হাঁস মুরগি সব রকম জিনিস সব রকম কিন্তু আছে, তোমরা চাইলে এখান থেকে গিয়ে নিয়ে আসতে পারো। এখন এই সময়টা একটু দাম চড়া দামে হবে, কারণ এখন পিকনিকের সময়, তো ওই জন্য হাঁস মুরগিগুলোর দাম এখন একটু বেশি হবে। তো এখানে আমরা অনেক ঘোরাঘুরি করছিলাম, ঘোরাঘুরি করতে করতে দেখছিলাম কোন হাঁসের কত দাম, কত টাকাটু মানে ওজন বেশি কোনটা। আমার আব্বু কিন্তু বাড়ির থেকে বলেই দিয়েছিলো যে ওজন টোজন তোমরা দেখো, দামের দিকে দেখো না, ওজন দেখে নিও, যেন একটু ওজন বেশি হয়, 3-4 কিলো যেন একটু হয়। তো আমরা সেই হিসাবে দেখছিলাম, দেখতে পাচ্ছ ওখানে কিন্তু হাঁসের পিলগুলো এত কিউট লাগছে, আমি মানে আমি ঝাঁপিয়ে পড়ি ওদের মধ্যে। তো এইভাবে কিন্তু ওখানে দেখতে পাচ্ছ ওখানে মুরগি আছে, মোরগ আছে, যেসব হাঁস ক্যাম্বেল হাঁস না কি বলে সেই হাঁস আছে, রাজহাঁস আছে। তো আমাদের অ্যাকচুয়ালি রাজহাঁস লাগবে। তো রাজহাঁসের মাংস কে মানে পছন্দ করো বা কারা পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। তোমরা কমেন্ট বক্সে লেখো না, কোনো ব্যাপার না, আমি তাতে কিছু মনে করি না, বাট লিখলে আমার ভালো লাগবে এটাই, শুধু ভিডিও দেখে যাও, কোনো কমেন্ট করো না, কোনো ব্যাপার না। তো এখানে দেখতে পাচ্ছ মুরগ মুরগিগুলো কিন্তু খাঁচার মধ্যে পুরো ভর্তি, এখানে চিনের হাঁস আছে। চিনের হাঁস কে কে পছন্দ করো বলো, আমি কিন্তু চিনের হাঁস খাইনি, সিরিয়াসলি আমি চিনের হাঁস আজ পর্যন্ত খাইনি, কারণ কেন জানি না ভালো লাগে না। তো এই একটা হাঁস দেখছিলাম, এই হাঁসটা ওরকম 3.5 কিলো মতো ছিল, হয়তো কিন্তু 3 কিলো মতো ছিল, মনে নেই যেহেতু ভিডিওটা অনেকদিন আগেকার, সব জমে থাকা ভিডিও আমি সব পোস্ট করছি আস্তে আস্তে। তো দাম নিয়ে দরদাম নিয়ে এখানে আমাদের দাম মানে দর কষাকষি চলছিল বলে আমরা এক জায়গায় দেখছিলাম, বার আর এক জায়গায় দেখছিলাম কোথায় একটু ভালো হয়। আর আমাদের বাড়ি আমার আব্বু হাঁস পছন্দ করে, একটু পরিষ্কার হাঁস, একটু পরিষ্কার হাঁস না হলে আমাদের আমার আব্বু পছন্দ করে না। ওই জন্য আমরা দেখছিলাম কোথায় পরিষ্কার হাঁস আছে, প্লাস কোথায় তোমার ভালো ওজনটা যেন হয় আর দামটাও যেন আমাদের রেঞ্জের মধ্যে চলে আসে। তো এখানে দামটা ঠিক কত নিয়েছিলো আমাদের একটু অতটাও খেয়াল নেই, সামথিং 1500 টাকা কি 1300 টাকা, এরকম 1300-1400 টাকার মধ্যে তোমরা, হ্যাঁ 1300-1400 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে হাঁসগুলো। আর এই সময়টা কিন্তু 1300-1400 টাকা দাম পাবে, কিন্তু তোমরা যখন অফ সিজনে যাবে, যেমন যেমন গরমকাল কিংবা বর্ষাকালে যাবে, তখন তো দামটা একটু কমে যাবে, ওর থেকে 1000 টাকা, 1200 টাকা কি 1100 টাকা, এরকম দামটা অনেকটাই পড়ে যাবে। আর এখন কিন্তু একদম দাম কমাবে না, যেহেতু এখন সিজনের সময়, এখন সবাই হাঁস মুরগি চায় পিকনিকের জন্য। আর কলকাতার থেকেও কিন্তু বহু লোক আসে, অনেকে জানো কলকাতা থেকে বহু লোক আসে এখানে কিন্তু হাঁস মুরগি নেওয়ার জন্য, যেহেতু এখানে খুব ভালো হাঁস মুরগি পাওয়া যায়, ভালো কোয়ালিটি হাঁস মুরগি পাওয়া যায়। তো এই হলো দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লায় কিন্তু হাঁস মুরগি ওজন করা হয়, মানে এটা কিন্তু কমন এক দাঁড়িপাল্লা, এখানে এইভাবে ওজন করা হয়, কোনো ইলেকট্রিকের মানে ওয়েট মেশিনের সাহায্যে ওয়েট করা হয় না। এখানে এই হাঁসগুলোকে মনে হয় ক্যাম্বেল হাঁস না সামথিং কী বলে, সাদা হাঁস মানে পাতি হাঁস বলে, সরি এগুলোকে পাতি হাঁস বলে, একটা মোরগ বাঁধা আছে। তোমরা কে কোন মানে হাঁসের মাংস খেতে ভালোবাসো, কি মোরগের মাংস খেতে ভালোবাসো, কি মুরগির মাংস খেতে ভালোবাসো, কমেন্ট বক্সে লিখবে, লিখলে কিন্তু আমার ভালো লাগবে। আর আমি কিন্তু পুরো চিকেন লাভার, তোমরা সবাই জানো চিকেন বলতে আমি পোলট্রিটা কিংবা অস্ট্রেলিয়া টাইপের এগুলো কিন্তু বেশি পছন্দ করি, একটু নরম মাংস ওটা পছন্দ, আমার হাঁসের মাংস অত ফেভারিট না, কিংবা বিফ অত পছন্দ না, মাটন অত পছন্দ না, মাটনটা তো আমি খাওয়ার মানে ব্যাস ছেড়ে দিলাম, আমার আম্মু খায় না, আমার আপা খায় না, আমার বেস্টুর সাথে আমি কোথাও ঘুরতে গেলে সেও খায় না, মানে ছাগলে ছাগল কেন সবাই জানো। তো এই আপা, এই আপার কাছ থেকে হাঁসটা নিয়েছিলাম, তো আপা প্রথমে দাম একদম যা বলেছে মানে 1500 টাকা বলেছে, তো আমি সেই মুহূর্তে একটা লোক আপাকে হেঁকে নিয়েছে, পাগল হয়ে গেছে নাকি তুমি 1500 টাকা বলছো তুমি এই হাঁস। তো মানে লাস্ট মোমেন্টে কি ওই আপার কাছ থেকে হাঁসটা নিয়েছিলাম, আপা তোমার দিয়েছিলো হাঁসটা 1300 টাকা দিয়েছিল, হাঁস প্রথমে দিচ্ছিল না, তো অনেক দরকষা করে চিৎকার চাচামেচি করে এই 1300 টাকার মধ্যে এসেছিলো। তো তবুও আমরা ওজন টোজন করে দেখে নিয়েছিলাম, দেন আমরা অন্য জায়গায় গিয়ে দেখছিলাম মানে কোথায়
কম দামে হয় একটু হয়। আর এখানে হাঁসের পিলেগুলো কত সুন্দর দেখা যায়, দেখো হাঁসের পিলেগুলো তো আমাদের বাড়ি একসময় হাঁসের পিলে ছিল অনেকগুলো, হাঁসের পিলে মুরগির পিলে, যখন আমার আম্মু আর কি সবল ছিল যে এগুলো সবাই সব কিছু পুষতে পারতো। এখন তো আম্মুর শরীর খারাপ হয়ে গেছে, হাঁটুর দোষ হয়ে গেছে, ওই জন্য পুষতে পারে না, আমি হয়তো দেখতে পাই না ওই জন্য। তো এই লোকের কাছ থেকে আমরা একটা হাঁস নিয়েছিলাম আর একটা ওই আপার কাছ থেকে নিয়েছিলাম হাঁসটা। তো সত্যি হাঁসটা আমাদের খুব লাভই হয়েছে, লাভ মানে লোকসানে হয়নি, লাভের থেকেই হয়েছে। আর হাঁস দুটো সত্যিই নাকি খুব টেস্টি ছিল, আর হাঁসগুলো একটু বয়স হয়ে গেছিলো ওই জন্য মাংস একটু শক্ত ছিল, কিন্তু হাঁসগুলো টেস্টি ছিল। আর এই পিলেগুলো এত কিউট ছিল, এত কিউট ছিল, আমি বারবার এদের কাছে নিয়ে ভিডিও করছিলাম, মানে যেখানে যেখানে পিলে ছিল আর কি সেখানে সেখানে ভিডিও করছিলাম। ওদের মুখটা কত ইনোসেন্ট তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি হাঁস মুরগি কিনতে চাও ওখান থেকে কিন্তু কিনতে পারো। তারপর আমরা ফেরার পথে আমরা এই যে গুড়ে গজা, আমরা গুড়ে গজা বলি, এটা এখানে খাজা ছিল, বোঁদে ছিল, ঝুড়ি গজা ছিল, তোমরা কেউ কোনটা খাও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লেখো। তো এইসব কেনাকাটার পরে আমরা আস্তে আস্তে গুটি গুটি পাই বাড়ি থেকে এগোলাম, যেহেতু শীতকালের সময় সারা দুপুরে আমাদের কিচ্ছু খাওয়া হয়নি, আমরা যখন বাড়ি আসছি তখন 4:30 বেজে গেছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, যদি ব্লগটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। আর এরকম ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও। টাটা, ভালো থেকো সবাই।